মনে নিয়ত করুন, আমি ফিলিস্তিনি ভাইদের সাহায্য করছি, যে ফিলিস্তিনের 5000 নবীর কবর, যে ফিলিস্তিনে আমার রসুলের মেয়েরাজ হয়েছে, যে ফিলিস্তিনে ইব্রাহিম আলাইসলামের কবর, যেখানে ইসমাইল আছেন, ইয়াকুব আছেন, দুনিয়ার শ্রেষ্ঠ নবীর রসুল সব সেখানে আছেন, আর সেইখানে যে জুলুম হচ্ছে কোন মুসলমানকে বরদাস্ত করতে পারে? অমানুষের সর্বোচ্চ নিকৃষ্টতম অমানুষ দুনিয়া কেউ থাকে আছে আমেরিকা এবং তার দোষরা যারা ইহুদি নাসারা, যে সম্পূর্ণ দালাল যারা ইহুদি নাসারা নিজেরাও এবং তারাও, লোকেরা ভাবে কেয়ামত অনেক দূরে আর আমরা দেখছি ওই সামনে, সামনে তো প্রবন্ধ পেলেনি, এই নিঃশ্বাস গেল তো লাশ। এটা আল্লাহরই বাণী, তিনি বলছেন লোকেরা ভাবে কেয়ামত অনেক দূরে, অথচ আমরা দেখছি অতীব নিকটে। মানুষ যখন মরে যায় তখন তার কেয়ামত শুরু হয়ে যায়, এজন্য আর কোটি কোটি বছর দেরি করে লাগে না। তখন আবু বকর বলছেন, হে আল্লাহ রসুল, এমনকি কেউ আছে যে তাকে প্রত্যেক দরজাতে ডাকা হবে? ওটা তো হলো শুধু যারা একজোড়া দান করলো তাদের জন্য, আর এমন কি কোনো ব্যক্তি আছে তাকে সমস্ত দরজাতে ডাকা হবে? তখন আল্লাহ রসুল বলছেন, আরজু আন তাকুনা মিনহুম, আমার মনে হয় অবকাশ তুমি তাদের মধ্যে একজন হবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফিল কালামিল মাজীদ বিহুসনি বায়ানিল ওয়াজিজ, বিসমিল্লাহির রহমানির রহিম, قد افلح من تزكى وذكر اسم ربه فصلى। আল্লাহ পাক বলছেন সফল কাম হলো তারাই যারা হৃদয়ের পরিচ্ছন্নতা অর্জন করতে পারল, অতঃপর আল্লাহর নাম স্মরণ করল এবং সালাত আদায় করল। এই আয়াতের মাধ্যমে আমরা প্রথমে আবু সাইদ খুদরি, আবদুল্লাহ ইবনে ওমর, আবুল আলিয়া এ সমস্ত বিদ্বানগণ এই আয়াতের মাধ্যমে একটি বিষয়ে দলিল নিয়েছেন যে আমরা প্রথমে সাদাকাতুল ফিতর আদায় করি, অতঃপর আমরা ঈদুল ফিতর আদায়ের জন্য ময়দানে আসি। এই আয়াত দিয়ে তারা দলিল নিয়েছেন, আফলাহমান তাজাক্কা, যে আগে জাকাত আদায় করল তার মানে কি? জাকাতুল ফিতর, জাকার আসমা রব্বিহি, তকবীর দিলাম না, আল্লাহর নাম স্মরণ করল, ফাসাল্লা, আমরা সালাতুল ঈদুল ফিতর আদায় করলাম। এই আয়াত দিয়ে দলিল এনেছেন প্রখ্যাত সাহাবি আবু সাঈদুল খুদরি, আবদুল্লাহ ইবনে ওমর, আবুল আলিয়া প্রমুখ বিদ্বানগণ। তবে এটা দিয়ে দলিল দেওয়া যাবে, কিন্তু এটা নাজিল হয়েছে কিন্তু আগে, কারণ আমরা সবাই জানি সিয়াম বা ঈদ এগুলো সব ফরজ হয়েছে দ্বিতীয় হিজরিতে শাবান মাসে, আর আয়াত নাজিল হয়েছে মক্কি জীবনে। অতএব যখন আয়াত নাজিল হয় তখন সিয়ামও ছিল না, ঈদও ছিল না। وكان عمر بن عبد العزيز امر باداء صدقه الفطر ثم تلا هذه الايه পঞ্চম খলিফা রাশিদ বা মুজদ্দিদ اول বলে পরিচিত খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ যখন মানুষকে সদাকাতুল ফিতর আদায়ের নির্দেশ দিতেন, নির্দেশ দেওয়ার পরে এই আয়াতটা তেলাওয়াত করতেন। তো দেখা যাচ্ছে এই আয়াতটা ওই সময় নাজিল হয়নি বটে, কিন্তু এই আয়াত থেকে দলিল নিয়েছেন এই সমস্ত আমাদের সালাফ যারা সাহাবায়ে কেরাম, তাবিঈন এজাম, তারা আলহামদুলিল্লাহ আমরা সে কাজ করে এসেছি। নিঃসন্দেহে আপনারা ফিতরা আদায় করে এসেছেন, এটা আমরা বিশ্বাস করে নিতে পারি। ফিতরার ক্ষেত্রে হেজাজি সা হলো 2.5 কেজি চাউল, আর ইরাকি সা হলো 3.5 কেজি চাউল। তো 3.5 কেজি না দিয়ে যারা হাফ কেজি দেন, কি বলে হাফ সা, তারা ওই 3.5 কেজির হাফ করে দেন, দেন খালি গম। এ বিষয়ে একদম
আবু সাঈদ খুদরিকে জিজ্ঞেস করে উনি জবাব দিলেন, যারা এটা করে তারা মুয়াবিয়ার অর্ধশায়ের দামের ইত্যাদি ফতোয়ার উপরে আমল করে, কিন্তু আমরা সাহাবিরা কখনোই এটা মানতাম না, আমলও করতাম না, আমরা একসা করেই ফেতোয়া দিতাম। ওই যে একটা কাজ উনি করেছেন কোন দূর অতীতে আমির মুয়াবিয়া, তিনি কিন্তু আবেদন নেই, খালি এটা তো এটা আমার ইশতেহাত। এখন সিরিয়ার গম এখন আসলো, রসুলের জমানায় মদিনায় গম ছিল না, পরে এসছে, দাম বেশি, নতুন জিনিস আইটার দাম বেশি, হয়তো স্বাভাবিক কথা। তা আমার মনে হয় তোমরা এখন গম নিষ্ঠ সার অর্থাৎ অর্ধেক আধা সার দাও, তাহলে এক সায়ের সমপরিমাণ হয়ে যাবে, এটা ওনার ইশতেহাত, উনি কিছু চাপ দেন নেই। কিছু লোক ওইটা ধরেছে আর সাহাবিরা সবাই ধরেছে, মানে খাদ্য যে দেশের যা প্রধান খাদ্য সেটা, এটা আমরা পরিষ্কার করে দিচ্ছি। কেন ফেসবুকের জমানা তো নানাবিধ ফতোয়া নিয়ে নিয়ে আপনাদের মাথা খারাপ করে দিচ্ছে, ঢুকবেন না। আল্লাহ বলছেন বালতু সরুনুল হায়াত দুনিয়া ওয়াল আখিরাত খায়রু ওয়া আবকা, সব কিছু ফেতনার মূল হচ্ছে এই, তোমরা দুনিয়াবি জীবনকে অগ্রাধিকার দিয়েছ, আখিরাত, অথচ আখিরাত হচ্ছে উত্তম এবং চিরস্থায়ী, দুনিয়া তো চিরস্থায়ী না, এটা তো স্বাভাবিক কথা। এক মিনিট আগে ছিলাম ভালো, এক মিনিট পরেই হয়ে গেলাম শেষ। যে ছেলে ইমামতি করলো, আমার ছোট ছেলে, এ তিন দিন না চার দিন আগে ঘুরে এলো সফর করে পঞ্চগড় এবং কি বলে ওটা ঠাকুরগা, তো হুন্ডায় 35 কিলোমিটার যেতে যেতে একবার সে ইফতার মাহফিল শুরু হয়ে ইফতার মাহফিলের শেষ পর্যায়ে গেছে আজানের আগে, ওকে দিয়েছে। ওর কি বলবে, এক মিনিটে যে কথা বলছে আমার মনে এমন দাগ কাটেছে আমি না বলি পাচ্ছি না। ও বলছিল ভাই আমাদের পরিচয় কি, আমার ইফতার মাহফিলের মুসল্লি, কেউ প্রধান অতিথি, নানাবিধ পরিচয়, কিন্তু এক্ষুনি যদি এখান থেকে রুহুটা চলে যায় তোমাদের পরিচয় কি বলেন তো আপনারা, লাশ। এই একটুখানি কথা বলেই ও শেষ হয়ে গেছে। আমার এত ভালো লেগেছে কথাটা যে একটু ছেলে কিউকির মাথায় বুদ্ধির বের করল, আমাদের সব পরিচয় সুন্দর পোশাক করেছে না, এক্ষুনি যদি আমার নিঃশ্বাসটা চলে যায় আপনারাই আমার জানাজা পড়বেন। আমার ইস্তেমা ফিল্ডে জানাজা পড়ে নাই মনে পড়ে, আমাদের রংপুর জেলার সভাপতির জানাজা, তিনি যে এসেছিলেন ইস্তেমায় জেলার নেতা হিসেবে, কত সম্মান ছিল তার। সকালে বুকি ব্যথা করলো, 9টার দিকে ইসলাম ব্যাংক মেডিকেল হাসপাতালে গেল, লাশ ফিরিয়ে এলো, ইস্তেমা ফিল্ডে নিয়ে গেলো, আমি তার জানাজা পড়লাম। যে কল্পনা করা যায় হাজার হাজার মানুষ তার জানাজা পড়লো, কি সৌভাগ্যবান লোকটা, তিনি আমার মতো একজন প্রফেসর। এই জন্য ভাই আমরা যারা বসে আছি এখন জীবিত, নিঃশ্বাস চলে গেলে আমরা সবাই লাশ, এটা সামনে রেখে কাজ করবেন, সব কাজে এটা সামনে রাখবেন। আখিরাত খায়রুন ওয়া আবকা, আর আখিরাত হচ্ছে চিরস্থায়ী, উত্তম এবং চিরস্থায়ী, দুনিয়াটা নশ্বর, আখিরাত অবিনশ্বর। আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله, প্রত্যেকবারই আপনারা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, যেন আপনাকে বলে না দিতে। আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من طلب الدنيا أضر بالآخرة ومن طلب الآخرة أضر بالدنيا فأضروا بالفاني للباقي رواه أحمد بإسناد صحيح। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, যে ব্যক্তি দুনিয়া চায় সে ব্যক্তি আখেরাতের ক্ষতি করে, আর যে ব্যক্তি আখেরাত চায় সে দুনিয়াকে ক্ষতি করে। অতএব তোমরা নশ্বর দুনিয়ার জন্য, দুনিয়ার ক্ষতিগ্রস্ত হও, লিল বাকি অবিনশ্বর জীবনের স্বার্থে। আমরা সবাই ফেরটা দিলাম, আমাদের ক্ষতি হয়নি, এগুলো থাকলে বেশ কয়েকদিন খাওয়া যেত। এর সঙ্গে আমি শুক্রিয়া জানাচ্ছি আমাদের প্রবাসী ভাইদের, সৌদি আরবে যারা আছেন তারা আমাদের এখানে ফিতরা পাঠান, প্রায় 6,000 কেজির উপরে চাউল তারাই দিয়েছেন, আলহামদুলিল্লাহ।
আমরা তাদের এই হাদিসের উপরে আমল করার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের এই বদান্যতার যথাযথ প্রতিদান যেন আল্লাহ পাক আখেরাতে দান করেন আমরা সেই দোয়া করছি। আমরা যারা লোকাল আছি আমরাও দিয়েছি, আপনাদের প্রত্যেকেরই এক একটা মহল্লা আছে, সেখানে আপনারা জমা করবেন। আর আমরা পড়ে গেছি মাঝখানে, আমাদের কোনো মহল্লা নেই, সবাই এই ময়দানের হকদার, সারা দেশের এটা মার্কাজ, সেজন্য এখানে কিছুই নেই আবার সব আছে, তাই না? আপনারা এসছেন দয়া করে, এটা মার্কাজের প্রতি আপনাদের মহব্বতের প্রমাণ। নিজ নিজ মহল্লা ছেড়ে এখানে আসেন খুতবা শোনার জন্য, আমিরে জামাতের সঙ্গে সালাত আদায় করার নেকি লাভের জন্য যেন আমরা আপনাদের মোবারক জানাচ্ছি। তবে প্রত্যেকেই আমরা অবিনশ্বর জীবনের জন্য ক্ষতি করে এসেছি এখানে, ফেতরা দিয়ে আসে নাই কারো। আমার এই বাসার 16টা ফেতরা, মানে এক মন চাল তো আমারই, এভাবে চললেই সবাই, এটা করতেই হবে। এটা আল্লাহ রাসূল বলেছেন, তুমি তুমি আখরাত চাও, দুনিয়াকে ক্ষতি করতে হবে তোমাকে, দুনিয়াও খাবা আখরাত খাবা। হ্যাঁ, আমরাও দর্শ শুনেছি বহু আগে ছোটবেলায় যখন ছাত্র ছিলাম, রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানা ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। বাবা বাচ্চা করে খাও, ভালো করে খাও, স্বাস্থ্য ভালো না যে জিহাদ করবো কি করে, কত কি শুনেছি এক সময়, কোন আয়াতের কোন ব্যাখ্যা কোথায় দিতে হয়, হুঁশ নেই হুজুরদের। আল্লাহ বলছেন ইন্নাম ইরাউনাহু বাঈদা ওয়া নারাহু করিবা, সূরা মুআরাদ 6-7 আয়াত। দেখো লোকেরা ভাবে কিয়ামত অনেক দূরে, আর আমরা দেখছি ওই সামনে, সামনে তো প্রবন্ধ পেলেনি, এই নিঃশ্বাস গেল তো লাশ। এটা আল্লাহরই বাণী, তিনি বলছেন লোকেরা ভাবে কিয়ামত অনেক দূরে, অথচ আমরা দেখছি অতীব নিকটে, সূরা মুআরাজ 6-7 আয়াত। জামাতুল ইনসান ফাকাদ ক্বামাত কিয়ামাতুহু, মানুষ যখন মরে যায় তখন তার কিয়ামত শুরু হয়ে যায়, এজন্য আর কোটি কোটি বছর দেরি করা লাগে না। জানাব ইমরাত ইবনে মাসউদ ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া মাআশারান নিসা তাসাদ্দাকনা ওয়ালাউ মিন হুলিয়াকুন্না ফাইন্না কুন্না আকসার আহলে জাহান্নাম ইয়াউমাল কিয়ামা, রাওয়াহু তিরমিজি। আবদুল্লাহ ইবনে মাসউদ প্রখ্যাত সাহাবী, আপনারা জানেন তিনি মিসকিন ছিলেন, তার স্ত্রী জায়নাব লুকিয়ে লুকিয়ে অন্য একটা মহিলাকে সাথে নিয়ে আল্লাহ নবীর কাছে গিয়ে যাতে উনি দেখতে না পান ফতোয়া চাইলেন, যে আমাদের কারো স্বামী যদি জাকাত পাওয়ার হকদার হয় আমরা কি তাকে দিতে পারব? তা আল্লাহ রাসূল বললেন কে প্রশ্ন করছে? তো বাধ্যই বলছে জায়নাব, জায়নাব কে? জানাব ইবনে মাসউদ। তাহলে হ্যাঁ, ইবনে মাসউদের স্ত্রী, সামনে আসতে লজ্জায়। তাহলে হ্যাঁ, তুমি অবশ্যই সাদাকা দিবে, তুমি দ্বিগুণ নেকি পাবে, সাদাকার নেকি আর নিকটাত্মীয়কে দেওয়ার নেকি, তোমার স্বামীর চেয়ে নিকটাত্মীয় তার কেউ নেই। বুঝেন, এই সমস্ত সাহাবীরা যাদের নামে আমরা হাদিস বারবার বলি, তাদের পেটে খাবার জুটত না, আর আমরা তো কত কি খাবারের হিসাব পাই না, 5 দিন আগের থেকে ইফতার বানাচ্ছি। হাদিসগুলো মনে রাখেন। তো আল্লাহর রাসূল বললেন ইয়া মাআশারান নিসা, হে নারী জাতি, তাসাদ্দাকনা আলা মিন হুলিয়াকুন্না, তোমরা সাদাকা করো, যদিও তোমার অলংকার থেকেও হয়। আমরা ফতোয়া দিই অলংকারে যাকাত নেই বলি না, না, হাদিসগুলো শোনেন আরও, আমরা যাকাত ও সাদাকা বইয়ের মধ্যে পড়ে দেখবেন 7টা হাদিস দিয়েছি আমরা সেখানে। আয়েশার বোন, বড় বোন আসমা এসছে হাতে সোনার বালা, তো আল্লাহ রাসূল বলছেন এই আসমা, তোমার হাতে সোনার বালা দেখছি, যে জাহান্নামের আগুন পড়িয়েছো তুমি, যদি যাকাত দাও তাহলে এটা তোমার জায়েজ হবে, যাকাত না দিলে এটা জাহান্নামের আগুনের বালা হবে। এক ফতোয়া দিয়ে আমরা আউট করে দিলাম, এটা হবে? হাদিস আগে না ফতোয়া আগে মানুষের? আল্লাহ বলছেন ফাইন্না কুন্না আকসার আহলে জাহান্নাম ইয়াউমাল কিয়ামা,
কিয়ামতের দিন তোমরাই অধিক হারে জাহান্নামী হবে। নারী জাতি সাবধান, নারীরাই জাহান্নামে যাবে বেশি পুরুষের চাইতে। কেন যাবে? অন্য হাদিসের ব্যাখ্যা আছে, এরা স্বামীদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে না। যে স্বামী তার জন্য মাতার ঘাম পায়ে ফেলে ভরণ পোষণ করে, তার পর্দা সম্ভ্রম রক্ষা করে, বাইরের যাবতীয় ঝড় তাপ চাপ থেকে রক্ষা করে, সে তার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে না, বরং স্বামীকে সবসময় কথার আঘাতে জর্জরিত করে। অধিকাংশ পরিবারের খবর এরকমই প্রায়। অতএব নারী জাতি সাবধান, সালাত সিয়াম হজ জাকাত কিছুই কাজে লাগবে না যদি স্বামীর সঙ্গে দুর্ব্যবহার করেন। ওয়ান আবি হুরায়রাতা ক্বাল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান আনফাকা যাওজায়ন ফি সাবিলিল্লাহ দুআ মিন আবওয়াবিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর পথে এক জোড়া দান করল তাকে জান্নাতের সব দরজা থেকে ডাকা হবে। বাবু সালাত, বাবু সিয়াম, বাবু সাদাকা, বাবুল জিহাদ। তখন আবু বকর বলছেন, হে আল্লাহ রসুল, এমন কি কেউ আছে যে তাকে প্রত্যেক দরজাতে ডাকা হবে? ওটা তো হলো শুধু যারা একজোড়া দান করলো তাদের জন্য। আর এমন কি কোনো ব্যক্তি আছে তাকে সমস্ত দরজাতে ডাকা হবে? তখন আল্লাহ রসুল বলছেন, আরজু আন তাকুনা মিনহুম, আমার মনে হয় আবু বকর তুমি তাদের মধ্যে একজন হবে। আবু বকর এমন কোনো দান নেই যে সাবজেক্টে তার দান নেই। তিনি দান করতেন জওজাইন, জোড়া মানে একটা লুঙ্গি একটা শাড়ি, স্বামী স্ত্রী দেখছেন। হয়তো সবাইকে বাবাকে দেয়, বাচ্চাকে কেউ দেয় না, জোড়া তো হলো না। কার বাচ্চা নেই, স্বামী স্ত্রী আছে, স্বামী স্ত্রী দেন, জোড়া হলো। সাহেব মেরকাত এইভাবেই ব্যাখ্যা করেছেন। ওয়ান আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলুল আবদু মালি মালি ওয়া ইন্না মালাহু মিন মালি সালাস মা আকালা ফা আফনা আও লাবিসা ফা আবলা আও আতা ফাক্তানা আমা সিওয়া যালিক ফা হুয়া যাহিবুন ওয়া তারিকুহু লিন্নাস রাওয়াহু মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, বান্দা বলে এটা আমার মাল আমার মাল, অথচ তার মাল হচ্ছে তিনটা, যা সে খায় অথবা শেষ হয়ে যায়, যা সে পরিধান করে অথবা পুরনো হয়ে যায়, আর যা সে মানুষকে দেয় ওটা থেকে যায়। আমার সেওয়া জালেক, এ ছাড়া যা কিছু থাকে দুনিয়ায়, ফওয়া জাহেবুন ও তারেক হু লিন্নাস, সবই চলে যাবে, সে সবই ছেড়ে যাবে লোকদের জন্য। লিল আওলাদ বলেন নেই, লোকদের জন্য। হাদিসটা মনে রাখবেন, টাকা জমেই লাভ নেই, যত দান করবেন ততই আপনার, যেটা দেবেন সেটা আপনার, যেটা রাখবেন সেটা পরের। ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতবাউল মাইয়িতা সালাসাতুন ফায়ারজু ইসনান ওয়া ইয়াবকা মাআহু ওয়াহিদ ইতবাউহু আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু ফায়ারজু আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা আমালুহু। মুত্তাফাকুন আলাইহি। আনাস বিন মালিক বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মাইয়িতের সঙ্গে তিনজন ব্যক্তি যায় কবরের পর্যন্ত, তিনজন যায়। ফায়ারজু ইসনান, চলে আসে দুজন, ওয়াক্কা মাআহু ওয়াহিদ, থেকে যায় মুর্দার সঙ্গে একজন। ইতবাউহু আহলুহু ওয়া মালুহু ওয়া মালুহু ওয়া আমালুহু, তার সঙ্গে যায় কবরে, তার পরিবার যায়, তার মাল যায় এবং তার আমল যায়। ফায়ারজু আহলুহু ওয়া মালুহু, কবর দেওয়ার পরে তার পরিবার এবং তার মাল চলে আসে। ওয়াক্কা আমালুহু, কবরে তার সঙ্গে থেকে যায় তার আমলটুকুই মাত্র। আমল যদি ভালো হয় তখন একেবারে উজ্জ্বল রঙের একজন ফেরেশতা এসে সামনে দাঁড়াবে, এ তুমি কে?
আমি তোমার সৎকর্ম, আমি তোমার নেক আমল। আর যদি বিপরীত হয়, কিম ভূত কিমাকার কালো একজন এসে ধরবে তাকে, ভয় পেয়ে যা তুমি কে, আমি তোমার মন্দ কর্মসমূহ সারা জীবন যত অন্যায় করেছ, আমি আজকে সেই রূপ ধারণ করে তোমার সামনে এসেছি। এগুলো শুনলে কেমন লাগবে আপনি চিন্তা করতে পারেন। ওয়ান জাবরিন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজিদিন আস্ক মাইতিন কল আইয়ুকুম ইউহিব্বু হাযা বিদিরহাম। জাবির জালানো বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন একটা রাস্তায় যাওয়ার সময় একটা বাচ্চা মরা ছাগল দেখলেন। দেখে আমাদেরকে বললেন, তোমাদেরকে কেউ এই মরা ছাগলের বাচ্চাটা এক দেরহামের বিনিময়ে কিনতে রাজি আছো? কালুল্লাহ, বলে হ্যাঁ প্রভু, মরা বাচ্চা কিনবো কেন টাকা দিয়ে? আল্লাহ রাসূল কি বললেন? ফাওয়াল্লাহি লাদুনিয়া আহওয়ানু আলাল্লাহ মিন হাযা আলাইকুম। সারা সমস্ত দুনিয়াটা আখেরাতের তুলনায় এই মরা বাচ্চার মতো, তার কোনো মূল্য নাই। আখেরাতে একটা চাবুক রাখার স্থান, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যত রকম জাক জমক বিলাসিতা আছে সবার চাইতে উত্তম। আখেরাতে মানুষ ছায়া পাবে কিসে? যেদিন কোনো ছায়া থাকবে না, যে দান সাতকা আপনার করে আসলেন না, এই দানের ছায়া তলায় আপনারা থাকবেন কেয়ামতের দিন। এই দান যদি ইখলাসের সাথে করে থাকেন, ইনশাআল্লাহ দান আল্লাহ যদি কবুল করেন, তাহলে এই দানের ছায়া আপনি ছায়া পাবেন না, অন্য কিছু সাথে ছায়া দেবে না, কবরে তো রেখে আসবে। হাদিসে কি বলা হচ্ছে? কবরের যে উত্তাপ নিভিয়ে দেবে এই সাদকা, এই দান, সাদাকাতুল ফিতর, সাদাকাতুল মাল, সাদাকাতুল যরৌ অর্থাৎ জাকাত, ফিতরা, ওসর, এই তিনটা হলে ফরজ সাদকা মনে রাখবেন। এই ফরজ সাদকা কোনো অমুসলিমকে দেওয়া যায় না। অনেকের বাড়িতে অমুসলিমরা চাকর বাকর থাকে না, তাদেরকে এটা দিবেন না। সাধারণ সাদকা দেওয়া যাবে, কিন্তু এই তিনটা ফরজ সাদকা থেকে কোনো অমুসলিমকে দেওয়া যাবে না, কারণ তারা তো ইসলামকেই মানে না, ইসলাম ফরজ তারা পর হকদার নয়। সফলতার মাপকাঠি কি? আমাদের ধারণা সফলতার মাপকাঠি হচ্ছে দুনিয়া, দুনিয়া যে যত বড় হবে সে তত বেশি সফল, এটা আমাদের ধারণা। তাই না, আল্লাহর ভাষা শুনেন, কুল্লু নাফসিন যায়েকাতুল মউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দেখো, প্রত্যেক প্রাণী মৃত্যু স্বাদ গ্রহণ করবে, আর কেয়ামতের দিন তোমরা তোমাদের কর্মফল পাবে। সেদিন যে ব্যক্তি জাহান্নাম থেকে দূরে তাকে দূরে রাখা হল, উদখিলা জান্নাহ যাকে জান্নাতে প্রবেশ করানো হল, ফাকাদ ফাজ সেই মাত্র সফল। তাহলে সফলতার মাপকাঠি কি হচ্ছে? জাহান্নাম থেকে মুক্তি পাওয়া, দুনিয়া কোটিপতি হওয়া সফলতার মাপকাঠি নয়। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবনটা সিরফ ধোকার বস্তু। ইবনে মাসউদ বলছেন, দেখো তিনি একদিন আয়াতটা পড়লেন, পড়ার পরে একদিন এসে থেমে গেলেন, থেমে গিয়ে বলছেন, তোমরা কি জানো আমরা কেন দুনিয়ার জন্য পাগল হই? দুনিয়াটা সামনে দেখা যায় যে আকর্ষণীয়, চাকচিক্যময়, হাত নাতে পারা যায় না। আপনি ডায়াবেটিসের রোগী, মিষ্টি খাবেন না, তাই না? বাসায় ইফতারে বানিয়েছে,
তুমি এমন কোন ডায়াবেটিস রোগী এখানে নাই যে একটু চেখেও দেখেনি, সামনে আসে না কি করা যায়। এটা ওইরকম দুনিয়াটা, ওইরকম খুদরাতুন হালুয়া, হালুয়া হালুয়ার মধ্যে মিষ্টা মিঠাই, দুনিয়াটা এরকম খুব মিষ্টি, সামনে দেখা যায়, এর জন্য মানুষরা খায়। তোমরা সাবধান থেকো, আনাস বিন মালিক থেকো ঠিক একই ধরনের রওয়ায়েত এসেছে। উনি একদিন রাস্তায় যাচ্ছেন, বলে তোমরা বসো তো, আমরা একটু আল্লাহ স্মরণ করি নি। এবার বসে আল্লাহকে স্মরণ করা শুরু করছে, সাল্লাহ পড়ছে না, কিন্তু বসে দেখো তুমি বলো, তুমি বলো, তুমি বলো, আমরা দুনিয়ার জন্য পাগল কেন। তো একজন একরকম বলছে, আসলে তোমরা সবই ঠিক বলেছ, আসল কথা হচ্ছে এই দুনিয়াকে আমরা হাতের কাছে পাই, চাইলেই পাই, টাকা দিলেই বাজার করে সব কিনতে পাওয়া যায়, এর জন্য আমরা দুনিয়ার জন্য পাগল হয়ে যাই। কখন বলছেন, রাস্তায় হাঁটতে হাঁটতে থেমে গেলেন, থামো আমরা একটা আল্লাহকে স্মরণ করিনি। রাস্তায় হাঁটতে থেকে এরকম আলোচনা করে সাহাবিদের এই আচরণের মধ্যে আমাদের জন্য শিক্ষণীয় রয়েছে। কবি বলছেন, লাইসাল ঈদ লিমান লাবিসাল জাদীদা বাল ঈদ লিমান খাফাল ওয়াঈদা, লাইসাল ঈদ লিমান রাকিবাল মাতায়া বাল ঈদ লিমান তারাকাল খাতায়া। ঈদ ওই ব্যক্তির জন্য নয় যে ব্যক্তি শুধু নতুন কাপড় পরে আসে, বলে ঈদ লিমান খাফাল ওয়াঈদা, মানে ঈদ হলো ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি জাহান্নামের আগুনকে ভয় করে। লাইসাল ঈদ লিমান রাকিবাল মাতায়া, ঈদ ওই জন্য ওই ব্যক্তির জন্য নয় যে ব্যক্তি উঠে ঘোড়ায় চড়ে ঈদগাহে আসে বা সবসময় চলাফেরা করে গাড়িতে ঘোড়াতে, খুব দামি গাড়িতে চলাফেরা করি আমরা। আমি কিন্তু মাজুর বলে আসছি, দৌড় দেবেন না আমাকে, আমার আমি কিন্তু মাজুর হাঁটতে পারি না বলে গাড়িতে আসছি, যেন ভাববেন না আমি অহংকার করার জন্য গাড়িতে আসছি। আমাকে আগে আপনাদেরকে আসে নাই, পায়ে হেঁটে আসে নাই, আপনার আজকে নতুন দেখছেন নাকি? এই হাদিসটা তো আসলে মিলে যাচ্ছে যে গাড়ি চড়ে আসে তার জন্য ঈদ নাই, তখন এটা না যে মাজুর তার জন্য গাড়ি চড়া যাবে না, তাকে উল্টো ফতো দিয়ে আমাকে ঘায়ল করার চেষ্টা করবেন না। লাইসাল ঈদ লিমান লাবিসাল জাদীদা, নতুন কাপড় পরেছে তার জন্য ঈদ নয়, বরং ঈদ হলো তার জন্য যে ব্যক্তি আল্লাহর ধ্বংসকে ভয় পায়, জাহান্নামের ভয়কে ভয় করে, আমাকে যেন কোনো কাজে জাহান্নামে যেতে না হয়, পদে পদে এটা দেখতে হবে জাহান্নামে যাতে হচ্ছে কিনা, এমন কোনো কাজ আমরা করব না, এমন কোনো কথা বলবো না যাতে আমাকে জাহান্নামে যেতে হয়, যদি ভুল ক্রমে হয়েও যায় সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়ে নিতে হবে। ফলে তাহার ডালের ইয়ম, আল্লাহ রসুল বলছেন আজকের মধ্যে তুমি তার কাছ থেকে ক্ষমা চেয়ে নাও, মানুষ তো ভুল করেই। অসুস্থ ব্যক্তিদের বাঁচার পথ কি? আমরা অনেক অসুস্থ আছি না, অনেকে এদিকে আসতে পারি নাই। আনবি মাসউদ রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দাউ মারযাকুম বিসসাদাকা ওয়াহসানু আমওয়ালাকুম বিজ্জাকাত ওয়াইদু লাইলা আদ-দুআ ওয়াইদু লিল বালা আদ-দুআ। তোমরা তোমাদের পীড়িতদের চিকিৎসা দাও সাদাকার মাধ্যমে, এবং তোমাদের মালগুলোকে নিরাপদ করো জাকাতের মাধ্যমে, ওয়াইদুল বালা আদ-দুআ, দোয়ার মাধ্যমে বালা মুসিবত দূর করাও। তিনটা বিষয় হলো, অসুস্থ যদি কেউ থাকে তার জন্য সাদকা করেন, আর আপনার মাল জাকাত দেন। অনেক সময় হারাম হালাল মিশ্রিত মাল থাকে না, সেটা তবে 102-3 আর পড়ে দেখেন, সেখানে হারাম হালাল মিশ্রিত মাল বাঁচার পথ হলো জাকাত দেওয়া, তার মধ্যে পরিশুদ্ধি আসে, জাকাত দিলে হারাম মালের পরিশুদ্ধি লাভ ঘটে। আর সবচেয়ে ভালো হয় ওর মালটা যদি পুরো হালাল হয়, লায়াত কুল জান্নাত জাসাদুন গুদ্দিয়া বিল হারাম, ওই দেহ কখনোই জান্নাতে যাবে না, হারাম খাদ্যে পরিপুষ্টি লাভ করেছে। যেহেতু কোরআনে রয়েছে কারো হারাম হালাল মিশে যায় কোনো মাল, তো সে যেন অবশ্যই জাকাত দেয়।
এবং তার জন্য আমির যেন দোয়া করে, অর্থাৎ যেখানে জাকাত জমা হবে তার জন্য যেন দোয়া করে, ফান্না সালাতাকা সাকানুন লাহম, কারণ হে রসুল তোমার দোয়াটা তাদের জন্য সাকান, প্রশান্তির কারণ। আল্লাহ রসুলের মৃত্যুর পরে একদল লোক তারা বললো আমরা জাকাত দিব না, কারণ এখন তো রসুল আমাদের দোয়া করবে না। তখন আবুবকর বলছিল আল্লাহ রসুলের জমানায় এখানে যদি একটা জাকাতের একটা ছাগল বান্ধার দড়িও যেটা আসতো যে সেটাও যদি না দেয় আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। অর্থাৎ আল্লাহ রসুলের জায়গায় এখন আমি দোয়া করব, বুঝতে পারছেন তো? ওমর ফারুক বললেন হে আবুবকর আপনি কেমন করে যুদ্ধ করবেন, ওর তো মুসলমান, কিসের মুসলমান? না ফরাকাবেন সালাত ও জাকাত, যে ব্যক্তি জাকাত এবং সালাত মধ্যে বিভক্ত করে সে কর্ষণিকাল মুসলমান হতে পারে না। সালাত যেন ফরজ, জাকাত তো ফরজ। সেদিন অবকারে কঠোর ভূমিকা না নিতেন দুনিয়াতে জাকাত আউট হয়ে যেত। পরে অবকার বললেন ওমর বললেন হ্যাঁ সার রাহা সাদরা আবু বকর, অবকারের হৃদয় এখন প্রশস্ত হয়েছে, আমিও তার সঙ্গে একমত হলাম। ধনিক শ্রেণী সাবধান। নাবিজার আল গেফারি রাজিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল আখসারুন রাব্বিল কাবা কিলা মানহুম ক্বালা হুমুল আখসারুন আমওয়ালা ইল্লা মান সারাফাল মাল আলা আন-নাস মিন উজুহিল বিররি ওয়াস সাদাকা মুত্তাফাকুন আলাইহি। একদিন আল্লাহর রাসূল বললেন কাবার রবের কসম করে বলছি ওরাই হলো ক্ষতিগ্রস্ত, ওরাই হলো ক্ষতিগ্রস্ত। সাহাবে কেরাম বললেন তারা কারা? জবাব দিলেন হুমুল আকসারুনা আমওয়ালা, তারা অধিক মালের অধিকারী। সাবধান, ইল্লা মান সারাফাল মাল আলা আন-নাস, তবে ওই ব্যক্তিরা নয় যে ধনী ব্যক্তি তার মাল ব্যয় করে উজুহিল বিররি ওয়া সাদাকা, সাদাকার মাধ্যমে মানুষকে কল্যাণ করা, মানুষের কল্যাণের কর্মে যে ব্যয় করে, ওই ধনিক শ্রেণী বাদ। যারা খালি টাকা জমায় আর জমা মালা ও আদাদা মাল জমা করে আর খালি গনে কত টাকা জমা হলো ব্যাংকে, হে এদের রেহাই নাই। তুমুল আখসারুন, সাবধান, এটা ক্ষতিগ্রস্ত। পোশাকের ব্যাপারে সাবধান হন। আল্লাহ বলছেন ইয়া বনি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতুকুম ওয়া রীশা ওয়া লিবাসু তাকওয়া যালিকা খায়র যালিকা মিন আয়াতিল্লাহ লাআল্লাকুম ইয়াযাক্কারুন আরাফ মক্কি সব শাহাদ। হে আদম সন্তান, আমরা তোমাদের উপরে লেবাস নাজিল করেছি, পোশাক নাজিল করেছি। আর পোশাক কি নাজিল হয়? মানে পোশাকের উপকরণ নাজিল করেছি। কি জন্য? ইওয়ারি সওআতকুম, তোমাদের লজ্জাস্থান ঢাকার জন্য। ওয়া রীশা, রীশা হলো বেশভূষার উপকরণ। তো মনে রেখে দিও লেবাস তাকওয়া, তাকওয়ার লেবাসটাই হচ্ছে খায়ের, সর্বোত্তম। যালিকা মিন আয়াতিল্লাহ লাআল্লাহুম ইয়াযাক্কারুন, এটা আল্লাহর নিদর্শন সমূহের অন্যতম, যাতে তোমার উপদেশ গ্রহণ করো। যারা আমরা লেবাস পরি, আমরা কি লজ্জাস্থান ঢাকার জন্য পরি না লজ্জাস্থান বের করে দেওয়ার জন্য পরি? যারা শাহের বাজারে যান বা ঢাকা মার্কেটে যান তারাই উত্তর দেবেন। এখন বেহে নারীর ভয়ে পুরুষরা বাজার করাই বাদ দিতেছে, বাস্তব না এগুলো? আমি শুনি বলছি, কিন্তু আমি তো যাইনি। সেদিন টি টোয়েন্টির জন্য ঢাকা গেছিলাম গত সপ্তাহে, গত শুক্রবার আমি ঢাকা ছিলাম। আমি একটা টেস্ট করার জন্য ইবনে সিনা হাসপাতালে গেছিলাম, এই যেতে আসতে লাগলো প্রায় সাড়ে চার ঘন্টা, চূড়ান্ত যানজট। আর এই সুযোগে যে সমস্ত দৃশ্য চোখে পড়েছে ও জীবনে ভোলা যাবে না, না আসলেই সবচেয়ে ভালো হচ্ছে। জাহান্নামের বাস্তব দৃশ্য দিকে দেখতে চান তাহলে ঢাকা যান। তাই বললাম ইফতার মাহফিলে কাপড় চোপড় তো আর মেয়েদেরও লাগে না ছেলেদেরও লাগে না, কিন্তু কেনাকাটা করো কেন তোমরা? বহু তো কাপড়, কাপড় তো পরে লাভ কি? ছেলেদের কাপড় নেই, মেয়েদেরও কাপড় নেই, একজন দুজন দাঁড়িয়ে রয়েছে, একজন চুল এত লম্বা, দুইটা সমান লম্বা,
আমাদের সবগুলি একটা আল্লাহর গান আছে না, ভালো করে চেয়ে দেখি, হ্যাঁ একেবারে সেম। অনেক পরে বুঝলাম ওর মধ্যে একটা নারী একটা পুরুষ, পোশাক সেম, অর্থাৎ প্যান্ট আর গেঞ্জি জামা নেই। আরেকজন তো বাচ্চা করে দেখলাম, তাতে বুঝলাম ওটা মেয়ে লোক, দেহের কোনো অংশ ঢাকে নাই। আল্লাহ পাক কি বলছেন, তোমরা এমনভাবে চলো না, লেয়োগলামা ইউখফিন মিন জিনাতিকুম, যেন তোমাদের গোপন সৌন্দর্য প্রকট না হয়ে ওঠে। সূরা নূর 31 আয়াত পড়ে দেখেন না, রাস্তায় চলবে মাথা দৃষ্টি নত করে, পুরুষকে বলা হচ্ছে আগে, পরে নারীকে বলা হচ্ছে তোমরাও রাস্তায় চলবে দৃষ্টি নত করে, যেন কোনো খারাপ দৃশ্য তোমার নজরে না পড়ে। ইন্না সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, কিয়ামতের দিন তোমার কান, তোমার চোখ, তোমার হৃদয় তিনটাকে পৃথক পৃথক জিজ্ঞেস করা হবে, হে চোখ তুমি কি দেখেছিলে, হে কান তুমি কি শুনতে, হে হৃদয় তুমি কি কল্পনা করতে, সবটারই কৈফিয়ত দিতে হবে আমাকে। এজন্য নিজে মুসলমান হওয়ার আগে কানকে মুসলমান করেন, চোখকে মুসলমান করেন, হৃদয়কে মুসলমান করেন। কোরআন বেশি বেশি পড়তে বলা হয়েছে কেন রমজান মাসে, এজন্য যে কোরআন পড়লে খারাপ চিন্তা মাথা আসে না, যত বেশি বেশি কোরআন পড়বেন তত বেশি বেশি হৃদয়টাকে অন্যায় চিন্তা থেকে দূরে রাখা সম্ভব হবে, চেষ্টা করবেন কোরআন পড়ার জন্য। পোশাকের ব্যাপারে কয়েকটা মূল নীতি আছে, আল্লাহ বলছেন ওলা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহরা মিনহা ওয়া মা বাতন, মানে আম্মাক্কি 151 আয়াত, তোমরা কোন নির্লজ্জতার নিকটবর্তী হয়েও না, প্রকাশ্য বা গোপন, নির্লজ্জতা প্রকাশ্য হয়, নির্লজ্জতা গোপনেও হয়, গোপনটা হৃদয় কল্পনার মাধ্যমে, প্রকাশ্যটা হাত পায়ের কাজের মাধ্যমে, কোনোটাই নিকটবর্তী হওয়া যাবে না। বাড়িতে জান্নাতি পরিবেশ যদি তৈরি করতে পারেন তাহলে আপনি যোগ্য পরিবার প্রধান, যদি না পারেন তাহলে ব্যর্থ। মূলনীতিগুলো, এক, পোশাক ঢিলা হবে যা দেহকে উত্তম রূপে আবৃত করে, সূরা আহজাব 53:59 আয়াত। আমি আবার বলছি, এক নম্বর মূলনীতি, পোশাক হবে ঢিলা, টাইট ফিট না, যা দেহকে উত্তম রূপে আবৃত করে। চোং পায়জামা, জিন্সের প্যান্ট, উপরে পাঞ্জাবি, এটা কখনোই ভদ্র পোশাক নয়। দুই, দেহের গোপন অঙ্গসমূহ প্রকট হবে না, সূরা নূর 31 আয়াত, ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিইউলামা ইউখফিনা মিন জিনাতিহিন্না, এমনভাবে তুমি পদচারণা করো না যাতে তোমার ভিতরের গোপন অঙ্গ প্রকট হয়ে ওঠে, মেয়েরাও বুঝবে ছেলেরাও বুঝবে, এটা যেন না হয়। তিন, পোশাক সুন্দর পরিচ্ছন্ন হতে হবে, সূরা আরাফ 26 আয়াত, পোশাক সুন্দর হবে পরিচ্ছন্ন হবে, ময়লা পোশাক করে নিজেকে কেউ হীন দেখানো এটার মধ্যে কোনো ক্রেডিট নাই। আল্লাহ রাসূল বলছেন আমি আমার বান্দার দেহের সৌন্দর্য দেখতে চাই, পাই উরি আসরা নিয়ামাতি, আমি তাকে যে নিয়ামত দান করেছি নিয়ামত আমি দেখতে চাই, তা আল্লাহর নিয়ামত আপনি দেখাবেন না, আপনি ছেড়াছুটি জামাকাড়ি ঈদে আসবেন নাকি। চার, পুরুষ নারীর পোশাক এবং নারী পুরুষের পোশাক পরবে না, এটা একজন চলছে তাই না, পুরস্কার হারিয়েছে রয়েছে এগুলো। পাঁচ, পোশাক অমুসলিম ও বেদাতিদের সদৃশ্য হবে না, অমুসলিমদের পোশাক মুসলমানরা পরবে না, ঠিক বেদাতিদের পোশাকও মুসলমানরা পরবে না। আজকাল টুপি দেখলেও চেনা যাচ্ছে যে এরা কোন দলের লোক তাই না, টুপির মধ্যেও বেদাতি আছে, টুপির মধ্যেও সমস্যা আছে, সাবধান। ছ, উত্তম পরিবেশে উত্তম পোশাক পরবেন, অহেতুক দীনত প্রদর্শন বা প্রয়োজনের অতিরিক্ত পোশাক পরিধান করা যাবে না, পাঞ্জাবি গেঞ্জি যথেষ্ট না, আপনার মাথায় একথোড়ার দিলে এমন এক আবা নাকি কচু বলে পড়তেই পারে না জীবনে, ও চার পাঁচটা মানুষে পড়তে পারে একটা দিয়ে,
কাপড় গুছাবো না, রুকু করো না, সেদা করবো না, রফাদান করবো, এগুলো বাড়তি, বাড়াবাড়ি করা যাবে না। পোশাকের ব্যাপারে এই ছয়টা মূলনীতি মনে রাখবেন। আবার মনে করে দিচ্ছি, পোশাক ঢিলা হবে যা দেহকে উত্তম রূপে আবৃত করবে। দুই, দেহের গোপন অঙ্গসমূহ প্রকট হবে না। তিন, পোশাক সুন্দর পরিচ্ছন্ন হবে। চার, পুরুষ নারীর পোশাক পরবে না এবং নারী পুরুষের পোশাক পরবে না। পাঁচ, পোশাক অমুসলিম ও বেদাতীদের সদৃশ্য হবে না। ছয়, উত্তম পরিবেশে উত্তম পোশাক পরবে, অহেতুক দীনতা প্রদর্শন বা প্রয়োজনের অতিরিক্ত পোশাক পরবে না। পোশাকের পর্দা আমাদের একটা বই আছে না, খেয়াল করবে সব পাবেন সেখানে। অনেক পুরুষ আছে বুড়া হয়ে যাচ্ছে, বিয়ে হয় না, কি যে বিপদ, বিয়ে করে না কেন, ভালো মেয়ে পাই না, এ করতে হতে দাড়ি পাক ধরেছে, বিয়ে হয় নাই, এরকম বহু পরিবার আছে। সাবধান, আল্লাহ বলছেন ও আনকি হল আয়ামা মিনকুম আসসালিহিন মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি আল্লাহু ওয়াসিউন আলীম, সূরা নূর 32 আয়াত। তোমরা অবিবাহিত মেয়েদের এবং সৎকর্মশীল ছেলেদের এবং মেয়েদের বিয়ে করাও, আর তারা নিজেরা তো বিয়ে করবে না, তোমাদের বিয়ে করিয়ে দিতে হবে। ইং ইয়াকুনু ফুকারা, যদি তার ফকির হয়, অভাবী হয়, ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি, আল্লাহ তাদেরকে তার অনুগ্রহে অভাব মুক্ত করে দিবেন। লোকে মনে করে বিয়ে দেবো তো খাওয়া কি, নিজেরই খাওয়া জোটে না, বললাম না, এ সমস্ত যুক্তি বাতিল যুক্তি। বিয়ে করলেই বরং আপনার খাওয়া ব্যবস্থা আল্লাহ করে দেবে, আপনার নিজেও ওয়াদা করছে, আপনি আল্লাহর ওয়াদার সঙ্গে কারো মিলানোর দরকার আছে? আল্লাহ ওয়াসিউন আলিম, আল্লাহ প্রাচুর্যময় এবং সর্বজ্ঞ, সূরা নূর 32 আয়াত। হাদিস শুনে মনবে, মানে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া মাআশারাশ শাবাব, হে যুবক শ্রেণী, মানে ইসতাতা মিনকুম আল বায়আতা ফালিয়াতাযাওয়াজ, তোমাদের মধ্যে যার সক্ষমতা আছে সে যেন দ্রুত বিবাহ করে। ফাইন আগাদুল ইল বসরে ও আহসানুল ফারজে, এটা চক্ষুকে অবনত করে এবং লজ্জাস্থানকে হেফাজত করে। আমল্লাম ইস্তাতায়, যে ব্যক্তি বিবাহ করতে অক্ষম, অর্থাৎ টাকা পয়সার সমস্যার কারণে বিবাহ করতে অক্ষম বা শারীরিক কারণে থাকতে পারে, যদি শারীরিক কারণে অক্ষম হয় তার আদৌ বিয়ে করা উচিত নয়, আর যদি অন্য কারণে অক্ষম হয় তাহলে সে পালাই হেবে সম, সে যেন সিয়াম রাখে। ওয়ান আয়েশাতা ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন-নিকাহু মিন সুন্নতি ফামান লাম ইয়ামাল বি সুন্নতি ফালাইসা মিন্নি, রাওয়াহু ইবনু মাজাহ। নিকাহ অর্থাৎ বিবাহ আমার সুন্নত, আর যে ব্যক্তি আমার সুন্নতের উপর আমল করল না সে আমার দলভুক্ত নয়। ওয়ান আবি হুরায়রাতা তুনকাল মারাতু আলি আরবা, মহিলাকে বিবাহ করা চারটি কারণে, লিমালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দ্বীনিহা ফাসফার বিজাদাত দ্বীন ফারবাত ইয়াদাক, মুত্তাফাকুন আলাইহি। একটা মহিলাকে বিবাহ করা চারটি কারণে, তার মাল দেখে, তার সৌন্দর্য দেখে, তার বংশমর্যাদা দেখে, তার সৌন্দর্য দেখে এবং তার দিন দেখে। তুমি দিনকে অগ্রাধিকার দাও, যদি না দাও তোমার দুই হাত ধুলি দূষরিত হোক, চারটি এক জায়গায় পাবেন না। দিনদার মেয়ে যদি পান জানিবে তাকাবেন না, ঠিক পুরুষের ক্ষেত্রেও তাই, দিনদার ছেলে যদি পাওয়া যায় সে গরিবকে ধনী দেখার সুযোগ নাই। আর মাকলি বিন আসার কওয়ালা কওয়াল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাযাওয়াজু তাযাওয়াজুল ওয়াদুদ ওয়াল ওয়ালুদ ফাইন্নি মুকাসিরুম বিকুম আল আমবিয়া ইয়াউমাল কিয়ামা, রাওয়াহু আহমদ ইসলামি সহীহ। তোমরা বিবাহ করো ওই সমস্ত মেয়েদের যারা স্বামী সোহাগিনী, যারা অধিক সন্তান দায়িনী, কারণ আমি কিয়ামতের দিন নূন নবীদের সামনে আমার উম্মতের আধিক্য নিয়ে গর্ব করব। আমাদের মাধ্যমে আমাদের নবী গর্ব করুন কিয়ামতের মাঠে, এটাকে আপনারা চান না? যদি সন্তান নারী হলে দেন আপনারা, এক দুই সন্তানের যথেষ্ট, একটা হলে আর ভালো হয়। এই সমস্ত সিরকি স্লোগান মানে মুগ্ধ আনবেন না মোটে, সন্তান হওয়াটা সম্পদ আর সন্তান জঞ্জাল নয়। মালথাসিয়ান থিওরি আমাদেরকে শিখিয়েছে সন্তান মানে জঞ্জাল, এই থিওরি বাতিল করেন। মদ জুয়া থেকে ও আল্লাহ রাসূল আরেকটা হাদিস বলছেন, ওলা তাকুনু কারাহবানিয়াতিন নাসারা, তোমরা নাসারাদের মতো যেন হয় না, ওরা পোপ পাদ্রি যারা বিয়ে করে
ঢং দেখায় যে আমরা বিয়ে করে খুব ভালো, আমরা গোপনে কত কি করার হিসাব আছে বদের হাড্ডি। এজন্য আল্লাহ পাক রসুল আগেই সাবধান খবরদার, তোমরা জানো এই খ্রিস্টান পাদ্রীদের মতো হয়েও না, বিয়ে শুধু না করে থাকো না, মদ জুয়া থেকে সাবধান। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালি শাইতান ফাসতানিবুহু, সূরা মায়দা 90 আয়াত। হে ইমানদারগণ মনে রেখে দিও, মদ জুয়া কি বলে ওটাকে ভাগ্য তীর, আর এই আনসাব মানে কি বলে কির বাবা একজন বলে হয়ে যায়, আচ্ছা বলো পাশা বলো যাই বলে বলো, এগুলো আমলের শয়তান, এগুলো শয়তানি আমল, আত্মব্যাখ্যা লাগবে না, অতএব এর থেকে বিরত হও। পাঞ্জাবরিন কল কল রসুল্লাহ সাল্লাম কুল্ল মুসকিরিন হারাম ইন্ন আল্লাহ আহাদ আল্লামা ইয়াশরাবুল মুসকিরা আন ইয়াসকিয়াহু মিন তিনাতিল খাবল ওয়া হিয়া উসারাতু আহলিন নার ওয়া মুসলিম। প্রত্যেক মদ হারাম যা মাদকতা আনে। অনেকে বলে যে অল্প গেলে আমার কিছু হয় না, জি না, মাস করা কালিলু বা কাসিরু হারাম, যা বেশি খেলে মাদকতা আসে অল্পটাও হারাম, কোনো সুযোগ নাই। যে ব্যক্তি দুনিয়াতে মদ খাবে আল্লাহ রসুল বলছেন আখেরাতে তাকে জাহান্নামীদের দেহনিষ্ঠতে পুজ রক্ত খাওয়ানো হবে, খেতে চাইলে খান। যে ব্যক্তি দুনিয়ায় মদ খাবে হারামাল্লাহ ফিল আখেরা, আখেরাতে সে আখরাতের শরাব, বুঝতে পারছেন তো, মোহরাঙ্কিত শরাব, তসনিম মিশ্রিত মোহরাঙ্কিত শরাব পান করাতে সে বঞ্চিত হবে। ওয়ান ইবনে উমরা কাল কাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিনজন ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন। এক মুদমিনুল খামর, যে সবসময় মদ পান করে। দুই আল আক, যে পিতামাতার অবাধ্য সন্তান। তিন আর দায়ুস, দায়ুসের জন্য জাহান্নাম জান্নাত হারাম। কে যার দায়ুস? আল্লাযী ইউকাররু ফী আহলিল খুবসা, যার ঘরে কুকর্ম হয় সে জানে কিন্তু কিছু বলে না, কি করব, দরকারে বেরিয়ে যান তাও ভালো, আপনি পরিবার প্রধান আপনাকে মানে না ছেলে পেলে চলে যান বাড়ি থেকে যদি আপনার শাসন কেউ না মানে, কিন্তু ওইটা হজম করা হচ্ছে দায়ুস হওয়া, আর দায়ুসের জন্য জান্নাত হারাম। সাবধান পরিবার প্রধানেরা। একই সাথে আসে পটকাবাজি, পটকাবাজি বন্ধ হয়ে গেছিল আর দুদিন থেকে যদি পটকা বাজতেছে, মনে রাখবেন এগুলো সবই বাজে খরচ। ইন্নাল মুবাজ্জিরিন মিন ইখওয়ানিশ শায়াতিন, বাজে খরচ যারা করে অব্যয়কারীরা শয়তানের ভাই, এই শয়তানের ভাইয়ের কাজ আপনারা করবেন না। ছেলেদেরকে বলছি বাবা তোমরা সাবধান থাকো, এগুলো করো না, তোমার জন্য ভবিষ্যৎ খারাপ হয়ে যাবে। ফিলিস্তিনি ভাই বোনদের আজকে ঈদ হচ্ছে, দেখছেন না আপনারা সবাই, একটা বাচ্চার ছবি এসছে, মাথায় মুখের হাড্ডি সব বেরিয়ে গেছে না খেয়ে খেয়ে। মিশর সরকারের মাধ্যমে পাঠানোর একটা সুযোগ বোধ হয় আছে, আমাদের মার্কাজের এক ছাত্র সেখানে থাকে, আলহামদুলিল্লাহ তার ভালো করুক, সে চেষ্টা করছে, সেখানে আমরা সহযোগিতা পাঠানোর জন্য চেষ্টা করছি। একটা লরি ভর্তি 10 লাখ লাগে, বড়টা নিলে 20 লাখ লাগে, আপনারা কোনটা ভরতে চাচ্ছেন, 10 লাখ না 20 লাখ? চেষ্টা করুন 100 টাকা হলেও অন্তত শরীর হয়ে যান, মনে নিয়ত করুন আমি ফিলিস্তিনি ভাইদের সাহায্য করছি। যে ফিলিস্তিনে 5000 নবীর কবর, যে ফিলিস্তিনে আমার রসুলের মেয়েরাজ হয়েছে, যে ফিলিস্তিনে ইব্রাহিম আলাইহিস সালামের কবর, যেখানে ইসমাইল আছেন, ইয়াকুব আছেন, দুনিয়ার শ্রেষ্ঠ নবীর সব সেখানে আছেন, আর সেইখানে যে জুলুম হচ্ছে কোন মুসলমানকে বরদাস্ত করতে পারে? মেহরাজ তো ওখান থেকে হয়েছে, মেহরাজের সেই স্মৃতিধন্য ফিলিস্তিন আজ ইহুদি নাসরাদের কবলে ঢুকে ঢুকে মরছে, তাদের আশ্রয় নেই, বাড়িঘর সব ভেঙে শেষ করে দিয়েছে, একটা মতো হাসপাতাল বাকি ছিল সেটাও শেষ করে দিয়েছে, হাত ভাঙা ভাঙা অবস্থায় কোনো ট্রিটমেন্ট নাই, এরপরেও যারা যাচ্ছে ট্রিটমেন্ট করে তাদের উপরে আবার বোমা মারতেছে। অমানুষের সর্বোচ্চ নিকৃষ্টতম অমানুষ দুনিয়া কেউ থাকে আছে আমেরিকা, এবং তার দোষরা যারা ইহুদিন আসারা, যে সম্পূর্ণ দালাল যারা ইহুদিন আসারা নিজেরাও এবং তারাও,
তারা তাদের নিয়ে আসে অলান্তর্দা আমাকে ইহুদ ওলা নাসারা হত্যা তত্তা বে মিল্লে তুম আল্লাহ ভগবান আগে বলে দিয়েছেন ইহুদি নাসারা কোশ্চেন কালো তোমাদের মধ্যে খুশি হবে না যতক্ষণ তোমরা নিজেরা তাদের রীতির অনুসরণ করবে। দুর্ভাগ্য আমাদের সরকারের ইহুদি নাসারাদেরই অনুসরণ করছে, ইহুদিদের নিয়ম অনুযায়ী অর্থনীতি চলছে, সুদী অর্থনীতি না, যত ব্যাংকগুলো মানে সব ব্যাংকের সুদের ডিপ রাজনীতি কি দলাদলি করে মারামারি করে কারণে ফেরানি রাজনীতি, সব ইহুদি নাসারাদের কুফরি রাজনীতি, আর এই কুফরি অর্থনীতি চলছে দেশে। সরকার হাত পা বাঁধা কিছু করার নাই, কিছু করলেই তারা এমন করে এজেন্ট লাগিয়ে দেবে যে সরকারকে আউটকে দেবে। সরকারের বাঁচার জন্য খুব মুশকিল আছে, আন্তর্জাতিক রাজনীতি এমনভাবে চলে আসতেছে, কিন্তু আমাদের তো বাঁচতে হবে। সরকার হিসাব সরকার দিক, আমাদের হিসাব আমরা দেবো আল্লাহর কাছে। যতক্ষণ পারি বেঁচে থাকার চেষ্টা করি হারাম থেকে, এটা তো আমাদের দায়িত্ব, তাই না? আদুলাই হকম সরুল্লাহ হকম আল্লাহ রসুল বলছেন তোমরা ওই সরকারের হক সরকারকে দাও, খাজনা ট্যাক্স যা পারে দাও, কিন্তু সরুল্লাহ হকম তোমাদের হক তোমার আল্লাহর কাছে চাও। বান্দা তোমার হক দেবে না, অতএব তোমার আল্লাহর কাছে চাও। আমার আল্লাহর কাছে চাচ্ছি আল্লাহ তুমি আমাদেরকে ইহুদি নাসারদের রাজনীতি এবং অর্থনীতি থেকে মুক্ত রাখো এবং আমাদেরকে আমাদের ফিলিস্তিনি ভাইদের যথাযোগ্য সহযোগিতা করার তৌফিক দান করো। যদি সেখানে পৌঁছে যায় মনে শান্তি পাব। আমরা চেষ্টা করছি আপনারা যত আজকে এখানে দেন, এটা জরুরি না, আপনারা আমাদের অ্যাকাউন্ট তো দেখছেন পত্রিকা আছে না, সেখানে টাকা পাঠাবেন তার চলে আসবে, এখান থেকে অ্যাকাউন্ট আরেকটা চলে যাবে। সেখানে যদি পৌঁছানো সম্ভব হয় তাহলে ইনশাআল্লাহ এটা আমাদের অত্যন্ত সান্ত্বনার বিষয় হবে। মার্কাজের মসজিদটা এ আপনাদের কোনো মহল্লার মসজিদ না, তাই না? এটা আপনাদের সারা দেশের মসজিদ। এই মসজিদটা আমরা 28 রমজানে ভিত্তি দিয়েছি, যারা আমরা ছিলাম এমনকি মিস্ত্রি কুলি মজুর নির্মাণ শ্রমিক পর্যন্ত প্রত্যেকের কাছ থেকে টাকা নিয়েছি। আমার নিজে 10,000 টাকা দিয়েছি, আমার যে যা পড়া সব দাও, টাকা না দিয়ে আমি এখানে কাজ শুরু করব না। আপনাদেরকে মন চায় না আমরা এখানে কিছু সাহায্য করি? জাকাতের টাকা দিবেন না, আপনাদের আরও তো অন্য টাকা আছে সেখান থেকে দিবেন, যেটা রাখবেন এটাই আপনার, যেটা ছেড়ে যাবেন সেটা অন্যের, এটা হাদিসটা সবসময় মনে রাখবেন। আল্লাহবাক আমাদের মুরব্বীদের, আমাদের নারীদের, আমাদের পুরুষদের সবাইকে পবিত্র কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করুন।